বলা হয় জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীনে যাও, কিন্তু নিজ গ্রামের স্কুলে যেতেই যাদের সমুদ্র সম কষ্ট পাড়ি দিতে হয় তাদের কাছে সেসব কেবলই স্বপ্ন। কেননা ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম জনপদে প্রাথমিক শিক্ষার পথ বড়ই কঠিন, বিশেষ করে সিলেট জেলায়। প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ যখন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG অর্জনের খুব কাছাকাছি, তখন চর, হাওর আর পাহাড়ি অঞ্চলগুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক শিক্ষা নিয়ে মাকসুদ নবীর তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন মিজানুর রহমান। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা খাসিয়া জৈন্তপুর পাহাড়ের খুব কাছের একটা জায়গা। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখা ইউনিয়ন। জলবদ্ধ এই জনপদে প্রকৃতির অপার সৌন্দর্য ফুটে উঠলেও এর আড়ালে লুকিয়ে আছে প্রান্তিক মানুষের কষ্টের গল্প। এই উপজেলার 297 বর্গ কিলোমিটার এলাকার প্রায় 2/3 তলিয়ে থাকে বর্ষায়। গন্তব্য যত দূরেই হোক, মাধ্যম কেবল নৌকা। এ যেন এক দুঃসাহসী অভিযাত্রী দল। গন্তব্য 7 কিলোমিটার দূরে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এইটুকুন বয়সে শিক্ষার জন্য জীবনের এত বড় ঝুঁকি নেওয়া ওদের রোজকার নিয়তি। অনেক সময় যদি বৃষ্টি দেয়, তারপরে আমরা আসতে পারিনি, তখন বৃষ্টিতে ভিজে বই খাতা ভিজে যায়, অনেক সময় নৌকা ডুবেও যায়। এরকম কত ছেলে মেয়ে যাওয়া আসা করে নৌকায়? জি, অনেক। রায়পুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ফেদারগাঁও গ্রাম। ট্রলার বেয়ে চলতে চলতে চোখে পড়ল কয়েকজন শিক্ষার্থীকে। ওরা ফেদারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। বিকেল 3:30 স্কুল ছুটি হলেও নৌকার অপেক্ষায় বসে থাকতে হয় আরও কয়েক ঘন্টা, আর মাঝে মধ্যে সন্ধ্যা গড়িয়ে এলেও দেখা মেলে না নৌকার। তোমাদের কি কাছে মোবাইল আছে? কিনা মোবাইলও নাই। ঝড় বৃষ্টি হলে গুল করে বসে থাকি। অবশেষে বিকেল 5টার দিকে এলো একখানা ট্রলার। এ যাত্রায় ফেরা হলো তবে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে মোট 66টি। স্থানীয় শিক্ষা অফিসের তথ্য মতে এর মধ্যে অন্তত 20টি স্কুল পুরো বর্ষাকাল জুড়ে জলাবদ্ধ থাকে। ঠিক যেমন আমরা যে স্কুলটি দেখতে পাচ্ছি, বেকিমুরার পার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে ছাত্র সংখ্যা 101 জন হলেও পুরো বর্ষাকালে সর্বোচ্চ 30-40 জন উপস্থিত থাকে। বর্ষাকালে ডুবু এলাকার জন্য অঞ্চলভিত্তিক বা স্কুলভিত্তিক একটা নৌকা, যে একটা লোক থাকবে যে এই পাড়ার ছেলে মেয়েগুলো একটা নৌকা দিয়ে নিয়ে আসলো একটা স্কুলে, সেটা একটা ব্যবস্থা হতে পারে। আর হেমন্তকালে এটা একটা কোনো বিকল্প পথ নাই, হাঁটতে হবেই। এর ছাড়া একটা হইতে পারে মূল রাস্তা থেকে কানেক্টিং রোড যেগুলি আছে স্কুলের সঙ্গে, এইগুলি হয়তো একটা সংস্কার মেরামত এগুলি করা যেতে পারে। এরই মধ্যে প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে MDG লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অবস্থান 98.7%। তবে এই হার শতভাগে উন্নীত করার ক্ষেত্রে চর, হাওর ও পাহাড়ি এলাকাগুলোকেই প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে বিভিন্ন বেসরকারি গবেষণায়। তাই দুর্গম জনপদে বিশেষ নজর দেওয়ার কথাই বলা হচ্ছে। মাকসুদুল নবী, চ্যানেল 24, কোম্পানিগঞ্জ, সিলেট।